সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা দেশ জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব দুর্গাপূজা দীর্ঘ চারটি দিন অপেক্ষার পর আজ তারা দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ করতে যাচ্ছে এই শারদীয় দুর্গাপূজার উৎসব। আমরা দেবী দুর্গার বিসর্জনের শেষ মুহূর্তের চিত্র তুলে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা আগে করেছেন তাদেরকে টিভি অনলাইন 360 পরিবারের পক্ষ থেকে আবারও সাদর সম্ভাষণ। বন্ধুরা, এর আগে কিন্তু আমরা আপনাদেরকে এই দুর্গাপূজার বিভিন্ন লাইভ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজ আমি সারাদিনই তাদের সঙ্গে ছিলাম, তাদের সঙ্গে থেকে এই ভিডিওগুলো আপনাদের জন্য তুলে এনেছি। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের, তবুও চেষ্টা করে যাচ্ছি। আর অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মন্তব্য করেছেন। আসলে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার সময় অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেই বিষয়গুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং মানুষ মাত্রই তো ভুল করে, তাই আমারও হয়তো ক্রিয়েট করার সময় কথাবার্তায় কিছু ভুল ত্রুটি হয়েছে। আসলে সব মানুষই কিন্তু মায়ের গর্ভ থেকে সব কিছু জেনে আসে না, তাই আমারও অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। আপনাদের মন্তব্য আমার কাজের অনুপ্রেরণা যোগায় এবং কাজের গতি বাড়ায়। তাই আশা করি ভালো এবং মন্দ যে কোনো মন্তব্য আপনারা করতে পারেন, কোনো রকম অসুবিধা নাই। আমি আপনাদের মন্তব্যগুলো সাদরে গ্রহণ করতেছি এবং প্রত্যেকটা কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, বকবক না করে চলুন আমরা দেখে আসি আজকের প্রতিমা বিসর্জন। সারা দেশের ন্যায় ভোলার চর ফেশনের বিভিন্ন অঞ্চল এবং লালমোহন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে যারা এই পূজা মণ্ডপগুলোতে মন্দিরগুলোতে এই শারদীয় দুর্গা উৎসবের প্রতিমা তৈরি করেছেন তারা এখন বিসর্জন দিচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এই বিসর্জন কর্মসূচিটা কিন্তু আসলে চরফেশনের বেতুয়া লঞ্চ টার্মিনালের একেবারে পাশে। আপনারা দেখতে পারতেছেন যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এখানে প্রতিদিন তিনটি লঞ্চ ঢাকা থেকে আসে এবং তিনটি লঞ্চ এই বেতুয়া লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায়। বন্ধুরা, আমরা আপনাদেরকে আরও একটি ভিডিওতে দেখিয়েছিলাম দুর্ঘটনাজনিত কারণে পল্টুন ভেঙে গিয়েছিল। আসলে মোবাইল ফোনে পাঠানো ভিডিওর তথ্য নিয়েই আমরা এই ভিডিওটি করেছিলাম, কিন্তু এখন আমরা সরাসরি এই বেতুয়া লঞ্চ টার্মিনালেই রয়েছি। আমরা সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে চেষ্টা করছি এবং আপনারা দেখতে পারতেছেন লঞ্চগুলো কিন্তু আসলে পল্টুনে যে থাকার কথা লঞ্চগুলো পল্টুনে নেই, এখন কিন্তু তারা অন্য প্রান্তে ঘাট করছে এবং সেখানেই তারা এই লঞ্চগুলো ভিড়াচ্ছেন এবং যাত্রীরা উঠানামা করছেন। আর তার পাশেই এই হিন্দু ধর্মাবলম্বীদের এই বড় পূজা শারদীয় দুর্গাপূজার এই প্রতিমা বিসর্জনের কার্যক্রম চলছে। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। যেই দেবীটি আমরা এখন দেখলাম যে বিসর্জন দেওয়া হয়েছে, এটি কোলা জেলার লালমোহন উপজেলার রসারি ইউনিয়নের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কিভাবে এখানকার উৎসুক জনতা এই দেবী বিসর্জনের বিষয়টি দেখছেন নয়নবিরাম দৃশ্যে এবং মেঘনার তীরবর্তী এলাকায় দাঁড়িয়ে বেতুয়া লঞ্চ টার্মিনাল যেখানে স্থাপিত। অবশ্য টার্মিনালটি এখন ভাঙা, মেরামতের কাজ চলছে সাইডে আমরা দেখতে পেরেছি, তবুও লঞ্চগুলো সাইডে ভিড়িয়ে যাত্রী উঠানামানো কাজ করছেন এবং ভক্তরা গঙ্গা স্নানের মধ্য দিয়ে
এই দেবী বিসর্জনের কাজটি শেষ করছে এবং তারা উৎসব মুখর পরিবেশে এই কাজটি সম্পন্ন করেছেন। তো এই সম্পর্কে আমরা লটারিন্স পূজা মণ্ডপের যে সভাপতি সম্পাদক রয়েছে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তারা আসলে কতটুকু সন্তুষ্ট এই প্রোগ্রামে। তো আপনারা তো এই মাত্র দেখলাম দেবী বিসর্জন দিলেন, এবছর পূজা করতে পেরে আপনারা কেমন মনে করছেন? আপনি তো এই দেবী বানিয়েছেন, তো আজকে আবার দেবীকে বিসর্জন দিলেন, তো আমরা যতটুকু জানি যে আপনাদের এই প্রিয় দেবী শারদীয় দুর্গা উৎসবের যে দেবী আপনারা তৈরি করেছেন, এই দেবী তো ঘোড়ায় চেপে এসেছিল এবং এখন আপনারা বিসর্জন দিয়েছেন, সে এসেছিল পালকিতে চড়ে। তো আমরা পালকির মতোই একটা যানবাহনে করে আসলে দেখতে পারলাম যে আপনারা নিয়ে এসেছেন। তো শেষ মুহূর্তে আপনারা এই এটাকে কি গঙ্গা স্নান বলে? আপনারা এখন গঙ্গা স্নান এটা কি করতে হয় নাকি? বিসর্জনের সাথে সাথে গঙ্গা স্নান করছে। দর্শক, আমরা আপনাদেরকে শেষ মুহূর্তের ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আপনারা এখন পর্যন্ত দেখলেন টিভি অনলাইন Oh, my God.